ওম শান্তি। আজকে তারিখ হলো 2রা জুন 2021। প্রাত মুরলি। ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা বাবার সঙ্গে উড়ে চলার জন্য সম্পূর্ণ পবিত্র হও, সম্পূর্ণ সমর্পিত হও। এই দেহ আমার নয়, সম্পূর্ণ অশরীরী হও। তো বাবা বলেছেন, বাবার সঙ্গে উড়ে চলার জন্য আমাদের সম্পূর্ণ পবিত্র হতে হবে, সম্পূর্ণ বাবার প্রতি সমর্পিত হতে হবে। আর এই দেহ আমাদের নয়, আর আমাদের সম্পূর্ণ অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। প্রশ্নতে বাবা বলেছেন, উঁচু লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন ভয়টি থাকা উচিত? তো উঁচু লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের কোন ভয় থাকা উচিত? উত্তর, অনেক বাচ্চারা মায়ার ঝড়কে ভয় পায়, বলে বাবা ঝড়ে অশান্তি সৃষ্টি হয়, এই ঝড় থামাও। বাবা বলেন, বাচ্চারা এই হলো বক্সিং, ওই বক্সিং খেলায় এমন হয় না যে একদিক থেকে সর্বদা আক্রমণ হবে। যদি একজন 10খানা চর মারবে তো অন্যজন 5খানা মারবেই, তাই তোমাদের ভয়ের কিছু নেই। মহাবীর স্বরূপে বিজয়ী হতে হবে, তবে উঁচু লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো অনেক বাচ্চারা মায়াকে দেখে ভয় পায়, তাই বাবা বলে ঝড়ে অশান্তির সৃষ্টি হয়। বাবাকে বলে, বাবা এই ঝড় থামাও। তো বাবা বলেন, এই হলো বক্সিং, মায়ার বক্সিং। তো এই ঝড় আমাদের আসবেই, আমাদের মহাবীর হয়ে এই ঝড়কে পার করতে হবে। গীত বাবা বলেছেন, দাঁড়ে এসেছি শপথ নিয়ে ওম শান্তি। বাচ্চারা গান শুনল, এই গানে নিশ্চয়ই কিছু রহস্য আছে, যে রেকর্ড কিনে বাবা বসে এর অর্থ বোঝাচ্ছেন। একেই বলা হয় জীবিত অবস্থায় মৃত সম হয়ে বাবার আপন হওয়া। বাবার আপন হয়ে টিচারের কাছে যাবে, টিচারের পরে মেজরিটি গুরুর কাছে যায়। খ্রিস্টানরা যখন সন্তান হয় তখনই খ্রিস্টান ধর্মে পরিণত করে, গুরুর কোলে দিয়ে দেয়। সে পাদ্রি হোক বা যেই হোক, পাদ্রি তো ক্রাইস্ট নয়, বলবে খ্রিস্টের নামে খ্রিস্টান হয়, যিশু খ্রিস্টের নামে তারা খ্রিস্টান হয়। এখন তোমরা বাচ্চারা প্রথমে বাবার আপন হয়েছ, অশরীরী হয়েছ। তো বাবার আমরা এখন আপন হয়েছি, এখন অশরীরী হয়েছি। আমাদের দেহ মন ধন যা কিছু আছে সব বাবাকে অর্পণ করি, জীবিত অবস্থায় মৃত হই, অর্থাৎ আমরা আত্মারা তার আপন হই। এই কথা বুদ্ধিতে থাকা উচিত, যা কিছু আমার আছে, আমার শরীর, আমার ধন সম্পদ, আত্মীয় স্বজন ইত্যাদি যা কিছু আছে সব ভুলে যায়। মৃত্যুর পরে সবই ভুলে যায়, তাই না? কতখানি উঁচু এই লক্ষ্য, আমরা হলাম অশরীরী আত্মা, এই কথা পাকা করতে হবে। তা আমরা হচ্ছে অশরীরী আত্মা, এটা আমাদের পাকা করতে হবে। এমন নয় তোমরা শরীর ত্যাগ করে মারা যাও, না আত্মা কমপ্লিট পবিত্র তো হয়নি। যদিও বাবার আপন হয়েছ, কিন্তু বাবা বলেন তোমাদের আত্মা হলো অপবিত্র, আত্মার ডানা ভেঙে গেছে, এখন আত্মা উঠতে পারবে না। তম প্রধান হওয়ার জন্য একজন মানুষও ফিরে যেতে পারবে না, মায়া ডানা দুটি ভেঙে দিয়েছে। বাবা বুঝিয়েছেন, আত্মা সবচেয়ে তীব্র বেগে উড়ে যায়, তার চেয়ে তীব্র কিছু নয়। আত্মার চেয়ে কেউ তীব্র বেগে কেউ পৌঁছাতে পারে না। তো আত্মা এত তীব্র বেগে যায়, তার থেকে বেশি কেউ তীব্র বেগে পৌঁছাতে পারে না। শেষের সময়ে মশার মতন সব আত্মারা উড়ে যায়। কোথায় যায়? অনেক দূরে,
সূর্য চাঁদের চেয়েও দূরে, সেখান থেকে ফিরে আসার নয়। মানুষের রকেট ইত্যাদি তো সব ফিরে আসে, সূর্যের কাছে তো পৌঁছাতে পারে না। তোমাদের তো তার চেয়ে অনেক দূরে যেতে হয়। তোমরা যখন পরমধামে যাই, তখন আমরা সূর্য চাঁদকে পার করে আমরা যাই। সূক্ষ্মবতনের চেয়ে উপরে মূল বতনে যেতে হবে। আত্মা দুটি ডানা প্রাপ্ত করে হিসেব নিকেশ মিটিয়ে আত্মা পবিত্র হয়ে যায়। বিনাশের সময়ে অনেক মহিমা লেখা হয়েছে, সব আত্মাদের হিসেব নিকেশ মিটিয়ে ফিরে যেতে হবে। এখন তো সব আত্মারা অশুদ্ধ পাপ আত্মায় পরিণত হয়েছে, তখন সমস্ত আত্মারা অশুদ্ধ পাপ আত্মায় পরিণত হয়েছে। যদিও বড় বড় গুরু সাধু সন্ন্যাসী আছে, তারা গুরুভাবে নিজেদেরকে অহম ব্রহ্মাস্মি অহম ব্রহ্মাম্য আমরা ব্রহ্মে পৌঁছেছি বসে আছে, এখানে ব্রহ্মে কীভাবে কোথায় পৌঁছালো। এখন তোমরা জানো আমরা আত্মারা ব্রহ্মে থাকি, কিন্তু এখন সেখানে কেউ যেতে পারে না। তা আত্মারা এখন সেখানে কেউ যেতে পারে না, সব আত্মারা এখানেই পুনর্জন্ম নেয়। এই হলো বেহদের ড্রামা, অসীম জগতের নাটক। সব অ্যাক্টার্সদের পার্ট প্লে করতে সেখান থেকে অবশ্যই আসতেই হবে। সবার আত্মা স্টেজে এসেছে, যখন বিনাশের সময় হয় তখন সবাই এসে যায়। সেখান থেকে কি করবে? অ্যাক্টার্সরা পার্ট প্লে না করে ঘরে বসে থাকবে, নাটকে নিশ্চয়ই আসতে হবে। সেখান থেকে যখন সবাই চলে আসে, তখন পুনরায় বাবা সবাইকে ফিরিয়ে নিয়ে যান। বাবা বলেন, যদিও আমি এখানে আছি তবু আত্মারা আসতে থাকে, বৃদ্ধি হতে থাকে ক্রমানুসারে, তারপর তোমরা ফিরেও যাবে নম্বর অনুসারে। সম্পূর্ণটা নির্ভর করে তোমাদের আত্মিক স্থিতির ওপরে, তা আমাদের সব কিছু নির্ভর করে আত্মিক স্থিতির ওপরে। তাই তোমাদের মর্যাদা জীবিত থেকে মৃত সমূহতে হবে। আমরা হলাম আত্মা, এই দৃঢ় নিশ্চয় করাটাই পরিশ্রম। তো এটাই হচ্ছে নিশ্চয় করা, হচ্ছে আমাদের পরিশ্রম। বাচ্চারা ক্ষণে ক্ষণে দেহ অভিমানে এসে ভুলে যায়, দেহি অভিমানী হয়ে তখন থাকবে যখন কমপ্লিট সারেন্ডার হবে। বাবা এই সব হলো আপনার, আমিও আপনার, এই দেহ আমার নয়, শরীরটি তো আমি ত্যাগ করি, বাবা আমি আপনার। বাবা বলেন, আমার আপন হয়ে অন্য সব কিছু থেকে আসক্তি মেটাও, যদিও এমন নয় যে এখানে এসে বসে থাকবে, তোমাদেরকে নিজের ব্যবসা ইত্যাদি করতে হবে, পরিবারের রক্ষণাবেক্ষণ করতে হবে, সন্তানদের ঋণ শোধ করতে হয় মাতা পিতার, তাদের সেবা করে নিজের কর্তব্য পালন করতে হবে, মা বাবার লালন পালনের ঋণ তো থাকে বাচ্চাদের উপরে। এখন বাবা তোমাদের রক্ষণাবেক্ষণ করছেন, শুরুতে যারা এসেছিল সবাই একবারে স্যারেন্ডার হয়েছিল, যখন শুরুতে দাদিরা এসেছিলেন সবাই একসাথে স্যারেন্ডার হয়ে গেছিলেন, নিজের কাছে কিছু রাখেনি, স্যারেন্ডার করেছিল। সেই ধন দিয়ে তোমরা বাচ্চারা ভারতকে পবিত্র করছো, ভারতেই সম্পূর্ণ পবিত্র ছিল, ভারতবাসীদের মতন পবিত্র সুখী কেউ হয় না, ভারত হলো সবচেয়ে বড় তীর্থ। তো ভারতকে সব থেকে বড় তীর্থস্থান বলা হয়, যেখানে পতিত পাবন বাবা এসে সম্পূর্ণ সৃষ্টিকে পতিতদেরও পবিত্র করেন। এখন এই তত্ত্ব ইত্যাদি সব হলো শত্রু, ভূমিকম্প হবে, ঝড় আসবে, কারণ তম প্রধান হয়েছে,
প্রাকৃতিক দুর্যোগ আসবে, অনেক দুঃখ হবে। এই সময় সবই দুঃখের জিনিস। সত্যযুগে সব সুখের জিনিস থাকে, সেখানে ঝড় বা গরম হওয়া ইত্যাদি কিছু থাকে না। তোমাদের মধ্যেও এই সব কথা অনেক কম বাচ্চারাই বুঝতে পারে। আজকালে আজ আছে কাল নেই, তখন বলা হবে কিছুই বোঝেনি। যদিও এখানে আসে, কিন্তু সবাই স্থির থাকবে না। এখান থেকে বাইরে গিয়ে 10 দিন পরে চিঠি লিখবে, বাবা অমুককে মায়া গ্রাস করেছে। তো এখান থেকে যখন বাইরে যায়, তখন আবার 10 দিন পর বাবাকে চিঠি লিখবে, বাবা অমুককে মায়া গ্রাস করেছে। এমন হয় ছোট ফুল বড় হলে তাতে ফল ধরবে, তাদের মধ্যে তখন অন্যদের নিঃসম বানানোর শক্তি থাকে, তাদের ফল প্রকাশ পায়। বাবার আপন হয়ে প্রজাও বানাতে হবে, উত্তরাধিকারও বানাতে হবে। পাণ্ডারূপে বাবার কাছে এসে বুঝবে আমরা পৌঁছে গেছি না, লক্ষ্য হলো বিশাল। অনেকে বলে মায়ার ঝড় আসে অনেক, তোমরা বাবার আপন হয়েছ, ঝড় তো আসবে। বাচ্চারা বলে বাবা আমরা আপনার ছিলাম, স্বর্গের উত্তরাধিকার নিয়েছিলাম, পরে পুনর্জন্ম নিয়ে 84 জন্ম পার করে পুনরায় আপনার আপন হয়েছি। আমি তো স্বর্গের অধিকার নিয়েই থাকব, অতএব এমন বাবাকে কতখানি স্মরণ করতে হয় এবং নিজ সম বানিয়ে ফল দিতে হয়, তা না হলে মালা কীভাবে তৈরি হবে? বাবার উত্তরাধিকারী কীভাবে বানাবে? প্রজাও চাই, উত্তরাধিকারীও চাই যে সিংহাসনে বসবে। বাবার কাছে তো অনেক আসে, তারা ত্যাগ করে চলে যায়। বাবার কাছে অনেকে আসে, তারা ত্যাগ করে চলে যায়। বুদ্ধির যোগ বিচ্ছিন্ন হলেই খেলা শেষ। তো বাবার প্রতি যদি বুদ্ধির যোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সে খেলা শেষ। অনেক বাচ্চারা এসে জিজ্ঞাসা করে, বাবা অবস্থা স্থির করব কিভাবে যাতে কোনো ঝড় না আসে? এর জন্য পথ তো বলাই হয়েছে, বাবাকে স্মরণ করো, ঝড় তো আসবেই। বক্সিং খেলায় এমন কখনো দেখেছো যে একজনই চড় খাচ্ছে? তো বক্সিং খেলায় তো এমন হয় না যদি একজনই চড় খাবে, নিশ্চয়ই দুজনের মধ্যেই সাহস আছে। পাঁচটি চর একজন দিলে অন্যজন 10টি চর লাগিয়ে দেবে, এও এরকমের বক্সিং। বাবাকে স্মরণ করতে থাকবে তো মায়া পালাবে, কিন্তু একেবারে তো হবে না। বাবাকে স্মরণ করবো মায়া একদমে সব পালিয়ে যাবে, তো বলছে এরকম তো হবে না। মায়ার সঙ্গে কুস্তি করতে হবে এমন ভেব না, মায়া চর মারবে না। যে জনই হোক না কেন, এই বক্সিং হলো বিশাল। অনেকে ভয় পেয়ে যায়, মায়া একেবারে নাকটি ধরে নেয়, এই হলো যুদ্ধস্থল, তাই না? বুদ্ধির যোগ স্থির করলে মায়া অনেক বিঘ্ন সৃষ্টি করে, পরিশ্রম তো যোগেই। যদিও বাবা বলেন জ্ঞানী আত্মারাই আমার প্রিয়, কিন্তু এমন নয় শুধু জ্ঞান দান যে করে সেই প্রিয়। প্রথমে তো পুরোপুরি যোগ চাই, শুধু জ্ঞান দান করলে প্রিয় হবে সেটা নয়, প্রথমে তো পুরোপুরি যোগ চাই। বাবাকে স্মরণ করতে হবে, মায়ার বিঘ্ন দেখে ভয় পাবে না। বিশ্বের মালিক হও, তাই না? সবাই হবে 16108-এর মালা তো বিশাল, শেষে গিয়ে পূর্ণ হবে। ত্রেতা যুগের শেষ সময় পর্যন্ত কতজন প্রিন্স প্রিন্সেস থাকে, কিছু প্রমাণ চিহ্ন আছে, তাই না? 8-এর প্রমাণ চিহ্ন আছে, 108-এরও আছে, এই কথা একেবারে সঠিক। ত্রেতার অন্তে এতজন 16108 প্রিন্স প্রিন্সেস থাকে, শুরুতে তো থাকবে না,
প্রথমে খুব কম থাকে, তারপরে বৃদ্ধি হয়, সেসব তৈরি হয়ে যায় এখানে। চান্স খুব ভালো, কিন্তু পরিশ্রমও অনেক আছে। গানেও বলে, কখনো ত্যাগ করব না, মৃত্যুকে বরণ করব। বাবা, এই তন মন ধন সবই তোমার। তোমার বাবাকে বলি যে, বাবাই তন মন ধন সব তোমার। আমরা অশরীরী হয়ে তোমাকে স্মরণ করি, বুদ্ধির যোগ তোমার সঙ্গে যুক্ত করব। তখন বাবা বলেন, বাচ্চারা, এই সব তোমাদেরই জন্য। বাচ্চারা বলে, বাবা তোমাদের, আমার বাচ্চারা বলে, আমাদের সব কিছু তোমার। বাবাকে বলে যে, বাবা এগুলো তো সব কিছু তোমার। কথাই বলে না, এই সব ভগবানেরই দান। এখন বাবা বলেন, এই সব শেষ হয়ে যাবে, তোমাদের কাছে কি আছে? এই শরীরও শেষ হয়ে যাবে। এখন আমি তোমাদের পরিবর্তন করি, শুধুমাত্র এক্সচেঞ্জ করি, তাই না? তাই বাবা বলেন, বাচ্চারা অশরীরী হও, আমাকে স্মরণ করো, বুদ্ধি দ্বারা সব কিছু স্যারেন্ডার করো। রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আছে না, বলা হয় সঞ্চিত যা আছে রেখে দাও। বাবা বলেন, এই সব শাস্ত্র ইত্যাদির সার অর্থ তোমাদেরকে বোঝাই। তো বাবা এসে আমাদের সমস্ত শাস্ত্রের সার অর্থ আমাদের বোঝান। আমি তোমাদের ব্রহ্মামুখের দ্বারা রাজা রানী বানিয়েছিলাম, এখন আবার বানাচ্ছি। কখনো মানুষ মানুষকে গীতা পাঠ শুনিয়ে রাজ্যকে শিক্ষা প্রদান করে রাজা রানী বানাতে পারে না। তাহলে গীতা পাঠ শুনে কি লাভ? বাবা বলেন, আমি নিজে কল্প কল্প এসে তোমাদের স্বর্গের মালিক করি, আমার আপন হবে, তবে তো উত্তরাধিকারী হবে, তাই না? অতএব যতখানি যোগ যুক্ত থাকবে ততখানি শুদ্ধ হতে থাকবে। এই সব বাবা তোমার, আমরা হলাম ট্রাস্টি। তোমার আদেশ ব্যতীত আমরা কিছু করব না। শরীর নির্বাহ কিভাবে করবে সেই বিষয়ে মতামত জানতে যায়। প্রায় গরিব মানুষ সম্পূর্ণ পোতামেল অর্থাৎ কর্মের চার্ট লিখে দেয়, ধনী মানুষ দেয় না। তো গরিব মানুষ বাবাকে কর্মের চার্ট লিখে দেয়, ধনীরা দেয় না। স্যারেন্ডার বা সমর্পিত হতে পারে না, অনেক কম এমন থাকে। যেমন মাত্র একজন জনকের নাম আছে, সন্তান আছে, সংযুক্ত সম্পত্তি আছে, তাহলে আলাদা হবে কিভাবে? ধনী মানুষ নিজের সম্পত্তি কিভাবে আলাদা করবে যে স্যারেন্ডার হবে? বাবা তো হলেন গরিব নিবাজ, অর্থাৎ দিনের নাথ। সবচেয়ে বেশি গরিব হয় মাতারা, সবচেয়েও গরিব হয় কন্যারা, তার থেকেও গরিব হয় কন্যারা। কন্যাদের কখনো সম্পত্তির নেশা থাকবে না, পিতার সম্পত্তির নেশা সন্তানের থাকে। অতএব সেই সব কিছু ত্যাগ করে বৈকুণ্ঠের অধিকার প্রাপ্ত করতে হয়। দান সর্বদা গরিবদের করা হয়। ভারত হলো সবচেয়ে গরিব, আমেরিকা হলো ধনী। তো ভারত দেশকে গরিব দেশ বলা হয়, আমেরিকা ধনী দেশ বলা হয়। তাদেরকে স্বর্গের অধিকার কি দেওয়া হয়? ভারত সবচেয়ে ধনী ছিল, অন্য কোনো ধর্ম ছিল না, শুধু ভারতবাসী ছিল, একটি ভাষা ছিল, গড ইজ ওয়ান, ঈশ্বর এক। আমি ওয়ান সার্ভেন্ট, ওয়ান ধর্ম, ওয়ান ভাষা স্থাপন করি, ওয়ান অলমাইটি, ওয়ান গভর্নমেন্ট স্থাপন করি। ওয়ান থেকে টু থ্রি হবে, এখন অনেক ধর্ম আছে, পুনরায় ওয়ান ধর্ম স্থাপন অবশ্যই আসা উচিত। 5000 বছরের কথা, ওয়ান ধর্ম ছিল। বিদ্বান মানুষ সত্যযুগের আয়ু লক্ষ বছর লিখে দিয়েছে, তাদের জ্ঞান নেই।
যে সত্যযুগ কি ভাবে স্বর্গবাসী হয়েছে, হয়তো উপরে চলে গেছে। দেলওয়াড়া মন্দিরেও স্বর্গ উপরে আছে, ছাতে দেখানো হয়েছে, তাই মানুষ কনফিউজ হয়। বাস্তবে স্বর্গ উপরে নেই। তোমরা এখন জানো বাবার কাছে গিয়ে পুনরায় এখানে এসে রাজত্ব করবে, এই জ্ঞান বুদ্ধিতে থাকা উচিত, যাতে কাউকে বোঝাতে পারো। যোগে যারা কাঁচা তাদের তো মায়ারূপী পাখিটি গ্রাস করে নেবে, তাই ফটো চাওয়া হয়, রেজিস্টার রাখা হয়, বাবার কাছে সংবাদ আসে, অমুকে এমন জ্ঞানের বাণ মেরেছে যে আমি বাবার আপন হয়েছি। শাস্ত্রেও লেখা আছে কুমারীরা বাণ মেরেছে, শাস্ত্রে লেখা আছে কি ভীষ্ম পিতামহকে, মানে বড়ো বড়ো ঋষি মুনির ঋষি মহামণ্ডলেশ্বরকে কুমারীরা বাণ মেরেছে। তো কোন বাণ? সেটা হচ্ছে জ্ঞানের বাণ। আরে বাবাকে কেন ভুলছো? একে জ্ঞানের বাণ বলা হয়। শুধুমাত্র বাবার কথা স্মরণ করিয়ে দিতে হবে, কোনো হিংসাযুক্ত বাণের কথা নেই। বাবা বলেন, আমি ব্রহ্মার মুখ দ্বারা সব শাস্ত্রের রহস্য তোমাদের বোঝাচ্ছি। ব্রহ্মা তো নিশ্চয়ই এখানে হওয়া উচিত, তারা বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মাকে দেখিয়েছে, কিছুই জানে না, মানুষ তো যা মনে হয়েছে তা লিখেছে। আবর্জনা তো অনেক, ঋদ্ধি সিদ্ধিও বেড়েছে। সত্য যখন প্রত্যক্ষ হয় মিথ্যা তখন বিরোধ করে। এখন তোমরা বুঝেছ যে শিব বাবা হলেন নিরাকার এবং ব্রহ্মা হলেন সাকার, যদিও নাভি কমল ইত্যাদির কোনো কথা নেই। তো এখানে নাভি কমল ইত্যাদির কোনো কথা নেই, শিব বাবা নিরাকার, ব্রহ্মা বাবা হলেন সাকার। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারাও জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক নাম্বার, এখন জ্ঞানী আত্মা হতে হবে। শুধুমাত্র জ্ঞান শোনা বা শোনানো নয়, স্মরণ করার পরিশ্রমও করতে হবে। তো এখন জ্ঞানী তো আত্মা হতে হবে, আর আমাদের শুধুমাত্র জ্ঞান শোনা শোনানো নয়, স্মরণ করার পরিশ্রমও করতে হবে। অশরীরী হয়ে অশরীর পিতাকে স্মরণ করতে হবে। দুই নাম্বার, বাবার আপন হয়ে অন্য সব বিষয় থেকে আসক্তি শেষ করতে হবে। এই দেহটিও আমার নয়, সম্পূর্ণ দেহি অভিমানী হয়ে কমপ্লিট স্যারেন্ডার হতে হবে। তো আমাদের বাবার আপন হয়ে অন্য সব বিষয় থেকে আসক্তি শেষ করতে হবে, আর এই দেহটি আমার নয়, আমাদের সম্পূর্ণ দেহি অভিমানী হয়ে কমপ্লিট বাবার প্রতি স্যারেন্ডার হতে হবে। বরদান, জ্ঞান যোগের শক্তিশালী কিরণের দ্বারা পুরনো সংস্কাররূপী জীবাণু ভস্ম করে মাস্টার জ্ঞান সূর্য ভব। তো জ্ঞান আর যোগের শক্তিশালী কিরণের দ্বারা আমাদের পুরনো যে স্বভাব সংস্কার আছে সেই জীবাণুগুলোকে ভস্ম করে মাস্টার জ্ঞান সূর্য হতে হবে। স্পষ্টীকরণ, যে কোনো পতীত পরিবেশকে পরিবর্তন করার জন্য অথবা পুরনো সংস্কাররূপী জীবাণু ভস্ম করার জন্য এই স্মৃতি যেন থাকে যে আমি মাস্টার জ্ঞান সূর্য। সূর্যের কর্তব্য হল আলো দেওয়া এবং আবর্জনা বিনষ্ট করা। সুতরাং জ্ঞান যোগের শক্তি বা শ্রেষ্ঠ আচরণের দ্বারা এই কর্তব্য করতে থাকো। তো জ্ঞান যোগের শক্তি বা শ্রেষ্ঠ আচরণের দ্বারা এই কর্তব্য করতে হবে। যদি শক্তি কম থাকে তাহলে তো জ্ঞান শুধুমাত্র আলো দেবে, কিন্তু পুরনো সংস্কাররূপী জীবাণু নষ্ট হবে না। তাই প্রথমে যোগের তপস্যার দ্বারা শক্তিশালী হও। তবে যোগের তপস্যার দ্বারা শক্তিশালী হতে হবে। স্লোগান, শুভ ভাবনা, শুভ কামনা, শ্রেষ্ঠ সংকল্প সঞ্চয়ের খাতা বৃদ্ধি করে। তো আমাদের শুভ ভাবনা, শুভ কামনা, আমাদের শ্রেষ্ঠ সংকল্প সঞ্চয়ের খাতা এটাকে বৃদ্ধি করে। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের মিষ্টি মুরলির জন্য।